রূপম চৌধুরী আমাদের দেশের একজন প্রথম সারির আর্ট ফটোগ্রাফার। আমি আর্ট ফটোগ্রাফার বলছি এই কারণে যে ওর ফটোগ্রাফগুলি সত্যি একবারে পেইন্টিংয়ের মতো, ড্রয়িংয়ের মতো, এমন সুন্দর কম্পোজিশন, এমন সুন্দর তার আলো ছায়া। ফটোগ্রাফিতে যা আসা উচিত যেটা সাধারণত আমরা দেখি না, রূপমের কাজের মধ্যে আমি বেশ ভালোভাবেই সেগুলি প্রত্যক্ষ করি। সেই জন্যে ওকে আমি বললাম যে আর্ট ফটোগ্রাফার। রূপম চৌধুরী যে বইটি বের করতে যাচ্ছে সেটির একটা বিশেষত্ব আছে। সেই বিশেষত্বটা হলো যে ফটোগ্রাফটা এইভাবে সাজানো হবে যে একদিকে থাকবে তার তোলা ফটোগ্রাফ, আর ঠিক তার উল্টা দিকেই থাকবে চিত্রশিল্পীদের আঁকা চিত্রকর্ম। এই দুটির সমন্বয়েই বইটি হচ্ছে। এভাবে প্রায় শতাধিক ফটোগ্রাফি থাকবে এবং চিত্রকর্ম থাকবে, এবং আমাদের দেশের প্রখ্যাত সব চিত্রকরদেরই ছবি নিয়েই সে এটা বইটি প্রকাশ করতে যাচ্ছে। একটি দুর্লভ বলে আমি মনে করি, এটি সবার কাছেই ভালো লাগবে, এটা আমার বেশ আন্তরিক কামনা এবং আশা। আমি এই রূপম চৌধুরীর সর্বাঙ্গীন সাফল্য কামনা করি, তার দীর্ঘায়ু সুস্থ জীবন কামনা করি। আমরা সামনে এই আরও ভালো ফটোগ্রাফ দেখতে পাবো এবং সবসময় আমরা তার ফটোগ্রাফ দেখার জন্য অধীর আগ্রহে থাকি। রূপম চৌধুরীর প্রতি আমার অনেক শুভেচ্ছা রইল, এই কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি।